এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। প্রথম স্কুলে যাওয়ার দিন, প্রথমবার ফেল, প্রথম ছুটি হুগলি থেকে, ছেলেবেলার রেল, প্রথম খেলা চুচুড়া মাঠে, প্রথম ফুটবল, এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। প্রথম দেখা লাল নিশান, মিছিল কলতান, প্রথম দেখা শহর জোড়া বিরাট হরতাল, প্রথমবার লুকিয়ে টানা, প্রথম সিগারেট, স্কুল পালিয়ে সিনেমা আর প্রথম চাই ঠিক। এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়, হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়, প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে। এই শহর জানে আমার সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। গুড আফটারনুন, কোথায় উঠে গেছে? নৈহাটি থেকে লঞ্চে? ওকে 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 ওকে, ছাড়েনি? ওকে ঠিক আছে, তুমি আসো, আমি চুচুড়া লঞ্চঘাটের কাছেই আছি, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও 5 মিনিটের আগেই ঢুকে যাবো, ঠিক আছে, ওকে ওকে ওকে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ঘোরাঘুরি। আজকের ঘোরাঘুরিটা একটু অন্য রকমের। আমি এখন বসে আছি চুচুড়া শহরের একটা বিখ্যাত ঘাট, জোড়াঘাটে। তো রত্নদীপদা নৈহাটি থেকে উঠে গেছে লঞ্চে, আমি রত্নদীপদাকে পিক করতে যাব। তো আজকে গতকাল রত্নদীপদার সাথে কথা বলতে বলতে রত্নদীপদা বলছিল যে তোমাদের হুগলি চুচুড়া শহরের এত ঐতিহ্য, এত পুরনো শহর, চলো আজকে তোমাদের শহরকে এক্সপ্লোর করব। ঠিক কথাই, আমার বাড়ি যেহেতু চুচুড়ায়, তো আজকে চুচুড়া শহরকে এক্সপ্লোর করা যাক। দেখা যাক চুচুড়া শহরের ইতিহাস সম্বন্ধে জানা যাক কী আছে, কী দেখবেন যারা দূর থেকে আসবেন। তো আমি ন্যাচারালি যেটা চিন্তাভাবনা করেছি, আমার এই হুগলি চুচুড়া ঘোরাঘুরির পর্বে এই পর্বটাকে দুটো ভাগে ভাগ করব। আজকে প্রথম পর্বে থাকবে চুচুড়া আশেপাশের অঞ্চলগুলো, আর দ্বিতীয় পর্বে থাকবে হুগলি ব্যান্ডেলের আশেপাশের অঞ্চল। তো চলুন কথা না বাড়িয়ে এগোনো যাক। আর এই চারদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন মেঘলা ওয়েদার, যেদিনই বেরোই সেদিনই বৃষ্টি আমাদের সাথে সাথে চলে, তবু এগুলোকে আমরা এনজয় করছি। তো রত্নদীপদাকে পিক করে আমি কোথায় যাই সেটা আপনারা দেখতে থাকুন, আর ততক্ষণ আপনাদের এই হুগলি চুচুড়া শহরের ইতিহাস সম্পর্কে জানানো যাক। চলুন বন্ধুরা, আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। কলকাতা শহর থেকে প্রায় 40 কিমি উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত এক প্রাচীন জনপদ হল এই হুগলি চুচুড়া শহর। হুগলি চুচুড়া শহরের পত্তন হয় 1579 সালে। পর্তুগিজ ভারতের ভাইসরয় মার্কুইস লুইস দের প্রথম উগুলিম নামে এই শহরটি প্রতিষ্ঠিত করেছিল, যা পরবর্তীকালে হুগলি চুচুড়া শহর নামে পরিচিত। মুঘলদের সাথে যুদ্ধে পর্তুগিজদের পরাজয়ের পর এই শহরে কুঠি তৈরি করে ওলন্দাজরা, ওলন্দাজ যারা কিনা মূলত নেদারল্যান্ডের বাসিন্দা, ইংলিশে যাদেরকে ডাচ বলা হয়। আজ থেকে প্রায় 400 বছর আগে মূলত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যেই এদেশে প্রথম আসে এই ডাচরা। ডাচদের প্রথম উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া। 1615তে তারা ব্যাটাভিয়ায় প্রথম গড়ে তোলে তাদের নিজস্ব বাণিজ্য সংস্থা ভেরেনিজ ওস্তেন্দিজ কোম্পানি, যা কিনা মূলত ভারতে ব্যবসা বাণিজ্য করতে আসার জন্যই তৈরি হয়। বাংলা সে সময় ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে, দিল্লির গদিতে তখন বাদশাহ জাহাঙ্গীর। ওলন্দাজরা বাদশাহকে খুশি করে পেয়ে যান চুচুড়ায় কুঠি তৈরির ফরমান। সেই প্রথম ওলন্দাজরা ব্যবসার জন্য পা রাখে বাংলায়। সালটা ছিল 1618 খ্রিস্টাব্দ। বর্তমান চুচুড়া গ্রাউন্ডেই তৈরি হয় ডাচদের প্রথম বাণিজ্য কুঠি। 1632 মুঘলদের কাছে পর্তুগিজদের পরাজয়ের পর ডাচরা পাকাপাকিভাবে ব্যবসায় সবচেয়ে অগ্রগতি লাভ করে। এরপর ওলন্দাজরা
ব্যবসার সাথে সাথে শাসন কার্যের দিকেও মন দিতে শুরু করে। এর মধ্যে 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান ওলন্দেজদের আরও একটি কুঠি তৈরির ফরমান দেন। এরপরে ক্রমে 1650 খ্রিস্টাব্দে শাহজাহান ও 1662 ঔরঙ্গজেবের থেকে আরও দুটি কুঠি তৈরির ফরমান পায় ওলন্দাজরা। ক্রমেই ওলন্দাজদের ব্যবসায়িক প্রতিপত্তি বাড়তে থাকলেও শাসনকার্যে তেমন উন্নতি হলো না। কিন্তু শাসনকার্যের অগ্রগতির সুযোগ এলো খুব তাড়াতাড়ি। এখন আমরা চলে এসেছি সুসান্না আন্না মারিয়া বা সাত বিবির সমাধিক্ষেত্রে। এটি একটি নিও ক্লাসিক্যাল সৌধ। আন্না মারিয়া ছিলেন একজন ডাচ মহিলা, যিনি 1809 সালে দুবার বিবাহ করেন, একবার ডাচ পরিচালককে ও পরবর্তীকালে এক ইংরেজ ব্যবসায়ীকে। যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও মনে করা হয় আন্না সাতজন স্বামী ছিল ও তিনি তার সাতজন স্বামীকেই খুন করেছিলেন। মনে করা হয় তার দ্বারা অনুপ্রাণিত হয়েই রাস্কিন বন সুসান সেভেন হাজবেন্ড উপন্যাসটি লেখেন। এর ওপর ভিত্তি করেই 2011 সালে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হিন্দি সিনেমা সাত খুন মাফ তৈরি করা হয়। সাত বিবির সমাধি থেকে আমরা এখন বেরিয়ে যাব চুচুড়ার ডাচ সিমিট্রিতে, যেখানে ডাচেদের গভর্নরদের কবর আছে। তো চলুন যেতে যেতে শুনে নেওয়া যাক হুগলি চিচুড়ার বাকি ইতিহাস। তখন সালটা 1695। 1695-তে মেদিনীপুরের এক জমিদার শোভা সিং বর্ধমানের রাজার কৃষ্ণ নামের সাথে বাংলায় বর্ধমান রাজার রাজত্ব ও মোগল শাসন উচ্ছেদ করতে অগ্রসর হয়। এই পরিস্থিতিতে ওলন্দাজরা প্রতিরক্ষার জন্য অনুমতি চাইল মুঘল সম্রাটের কাছে। শেষে সম্রাটের অনুমতি পেলে 1696-তে চুচুড়ায় তৈরি হয় ওলন্দাজদের দুর্গ, ফোর্ট গুস্তাভাস। যদিও মুঘল সম্রাটের অনুমতির আগেই তারা চুচুড়াকে সুরক্ষিত করেছিল, তেমনি নিজেদের উপনিবেশের সীমানাটুকুও তারা নিজেরাই তৈরি করে দিয়ে নিয়েছিল। আজকে ডাচেদের দুর্গের শেষ অংশ হিসাবে চুচুড়া কোর্ট ও বর্তমান পুলিশ লাইনটি মাথা তুলে দাঁড়িয়ে আছে ডাচেদের শেষ স্মৃতি হিসাবে। চুচুড়ায় যেসব জায়গায় ওলন্দাজদের দখলে ছিল তা থেকে তৎকালীন সময়ে 13,222 টাকা রাজস্ব আদায় হতো। চুচুড়ায় ওলন্দাজদের কোনো পদ খালি হলে ব্যাটাভিয়া থেকে কর্মচারী নিযুক্ত হতো। একজন গভর্নর ও সাতজন কাউন্সিল নিয়ে চুচুড়ার শাসন হতো। ওলন্দাজরা বিলাসিতার জন্য খুব বিখ্যাত ছিল। সে সময় চুচুড়ার গভর্নর তানজান চড়ে চুচুড়া প্রদর্শনে বেরোলে তার আগে আগে নাকি বাদ্যযন্ত্রের দল যেত। চুচুড়া গভর্নরই প্রথম এদেশে টানা পাখার প্রচলন করে এবং বড় বড় তালপাতার পাখা তারাই প্রথম ব্যবহার শুরু করে। চুচুড়ার গভর্নরদের মধ্যে বিখ্যাত ছিলেন ভার্নেট শিকারম্যান ও ওভারব্রিজ। ইংরেজদের সাথে ওলন্দাজদের খুব ভাব ছিল। ইংরেজরা প্রায় ওলন্দাজ মহিলাদের সাথে নাচের জন্য চুচুড়ায় আসতেন। প্রথম ইংরেজ গভর্নর উইলিয়াম হেজ ওলন্দাজ গভর্নরের আতিথ্য নেন 1682-তে। ওলন্দাজরা চুচুড়া থেকে অনেক জিনিস রপ্তানি করে প্রচুর লাভবান হয়। তারা প্রথম চুচুড়ায় কড়াইশুঁটির চাষ করে বিদেশে রপ্তানি করেছিল। এখন আমরা চলে এসেছি ডাচ সিমেট্রিতে। Thank you.
তো ডাস্ট সিমেন্ট্রিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাস্ট সিমেন্ট্রি মেনটেন্যান্সের কাজ চলছে। আমি সাধুবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ESI-কে, যারা এই সমস্ত পুরনো পুরাতাত্ত্বিক জিনিসগুলোকে মেনটেন্যান্সের জন্য চিন্তাভাবনা করেছে। তো চলুন আপাতত পাখির চোখে একটু দেখে নেওয়া যাক ডাস্ট সিমেন্ট্রি। এখন আমরা ডাস্ট সিমেট্রি থেকে বেরিয়ে যাব ষান্ডেশ্বর তলার ঘাট। ষান্ডেশ্বর তলার ঘাট যেতে যেতে আমরা জেনে নেব চুচুড়ায় কীভাবে ডাচেদের শাসন শেষ হলো এবং ইংরেজদের শাসন শুরু হলো। তো চলুন যেতে যেতে শুনে নেওয়া যাক বাকি ইতিহাস। 1757-তে পলাশির যুদ্ধের পর বাংলার রাজনীতিতে যে দ্রুত পরিবর্তন আসছিল ও বাংলায় ইংরেজদের আধিপত্য ও প্রভাব প্রতিপত্তি যে বেড়ে উঠছিল সেটা বাকি উপনিবেশিকদের সাথে সাথে ওলন্দাজরা ভালোই বুঝতে পেরেছিল। 1781 সালে সরস্বতী নদীর তীরে ইংরেজদের সাথে যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয় ও ইংরেজরা চুচুড়া দখল করে, পরে 1783-তে মুক্ত করে দেয়। এদিকে ওলন্দাজদের ব্যবসায় যথেষ্ট লাভ হলেও কর্মচারীদের অসাধুতায় সব টাকা কোম্পানির কাছে পৌঁছাত না, ফলে লোকসানের জন্য ওলন্দাজরা বুঝে গেছিল প্রভাবশালী ইংরেজদের সাথে তাদের পেরে ওঠা মুশকিল। 1824 সালে দুই পক্ষের একটি সন্ধি হয়, এর ফলে 180 বছরের ওলন্দাজ শাসনের চুচুড়া ইংরেজ শাসনে যুক্ত হয়। 7 মে 1824 সালে ওলন্দাজরা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হাতে চুচুড়ার শাসনভার তুলে দেয়। এরপর আস্তে আস্তে ওলন্দাজরা কালের নিয়মেই বাংলা থেকে হারিয়ে যেতে থাকে। এখন আমরা চলে এসেছি ষান্ডেশ্বর তলাতে। এটি চুচুড়ার এক অন্যতম প্রসিদ্ধ স্থান। এটি প্রায় 500 বছরের পুরাতন শিব মন্দির। প্রায় 500 বছর আগে রথযাত্রার পরের দিন দিগম্বর হালদার নামক এক জনৈক্য সাধক স্বপ্নাদেশ পেয়ে জেলেদের জাল দিয়ে ষান্ডেশ্বর শিবকে এই গঙ্গা থেকে উদ্ধার করে। এটি খুব জাগ্রত শিব মন্দির। এখানে গাজন খুব বিখ্যাত। কি ভাবলেন বন্ধুরা, গেছে? হ্যাঁ, ঠিকই ভাবছেন, আজকে ড্রোনটা ক্র্যাশ করেছে। তো এই ভিডিওটা এর সাথে রাখার একটাই কারণ যে আপনারা সবাই যখন ড্রোন বা কোনো কিছু ভিডিও বা ক্যামেরা জাতীয় সংক্রান্ত কোনো কিছু ভিডিও করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আজকে আমাদের অসাবধানের জন্যই ড্রোনটা ক্র্যাশ করেছে, কিন্তু আপনাদের ভালোবাসা আশীর্বাদ তার সাথে সর্বোপরি ষান্ডেশ্বর শিবের কৃপার জন্য আজকে ড্রোনটা জলে পড়েনি, ড্রোনটা এমনি ঠিক আছে। চলুন পরের ভিডিওগুলোতে ড্রোনের ফুটেজ আপনাদের দেখানো যাক।
আমি এখন চলে এসেছি আমার স্কুলে, অর্থাৎ হুগলি কলেজিয়েট স্কুলে। এই স্কুলটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক অন্যতম প্রাচীন স্কুলগুলির মধ্যে একটি। 1812 সালে এই স্কুলে প্রতিষ্ঠা হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই স্কুলে পড়াশোনা করেছিলেন। তো চলুন ঘুরে দেখি আমার স্কুল। গৌতম, আমরা যে ঘাটের দিকে যাচ্ছি, তো ওই ঘাটটা মানে নাম কিভাবে আসলো, যে মানে ঘণ্টাঘাট, মানে এটার ও মানে তুমি এই ঘাটটার নাম কেন ঘণ্টাঘাট, একটা ইউনিক লাগছে, হ্যাঁ, তো সেই জন্য জিজ্ঞেস করছো? ঠিক আছে, চলো তোমাকে ঘণ্টাঘাট ঘুরে দেখাতে দেখাতে এর হিস্ট্রিটা বলি। ঠিক, চলো। চুঁচুড়ায় বিখ্যাত ঘাটগুলির মধ্যে ঘণ্টাঘাট অন্যতম। এখন যেটা ঘণ্টাঘাট, আজ থেকে প্রায় 300 বছর আগে এই ঘাট ও বর্তমান সার্কিট হাউস চত্বরেই ছিল ওলন্দাজদের প্রথম গির্জা। 1725 সালে নৃসিংহ দাস এই ঘাটটি তৈরি করেন। তৎকালীন ওলন্দাজ গভর্নর মিস্টার ভারমেট এই গির্জা তৈরি করেন। 1744 সালে ওলন্দাজ গভর্নর সিটারম্যান দান করা অর্থে এই গির্জার কাজ শুরু হয়। পরে সিটারম্যান মারা গেলে ভারমেট এটি সমাপ্ত করেন। যেহেতু সিটারম্যান গির্জার চূড়া আর ঘণ্টাঘড়ি মারা যাওয়ার আগে নির্মাণ করে দিয়ে যান, সেজন্য এর পাশের ঘাটটি সেই সময় থেকেই ঘণ্টাঘাট নামে পরিচিত হয়। কিন্তু 1864 সালে যে বিশাল ঝড় হয়, তাতে এর চূড়া ও ঘণ্টা দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ফলে এখন আর সেই ঘণ্টা বা চূড়া আর গির্জার কোনো অস্তিত্ব নেই, কিন্তু রয়ে গেছে এই ঘণ্টাঘাট। চুঁচুড়া শহরে আনাচে কানাচে যা স্থাপত্য কীর্তি ছড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম হল জুবলি ব্রিজ, যা তৈরি হয়েছে 1882 সালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে। ভারতীয় ন্যাশনাল হেরিটেজ স্পেকট্রামে রেলওয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। ভারতের 37,000 সেতুর মধ্যে কেবলমাত্র 25টি সেতুই হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে, তার মধ্যে এই জুবলি ব্রিজ হল অন্যতম। 1887 সালের 16 ফেব্রুয়ারি রানী ভিক্টোরিয়ার রাজত্বে 50তম বা জুবলি বর্ষে এটির উদ্বোধন করা হয়েছিল বলে এর নাম হয় জুবলি ব্রিজ। এটি উদ্বোধন করেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডাফরিন। এই জুবলি ব্রিজটি 17 এপ্রিল 2016 সালের শেষ পরিষেবা থেকে বাতিল হয় এবং এর মধ্য দিয়ে যাওয়া শেষ ট্রেনটি ছিল তিস্তা তোর্ষা এক্সপ্রেস।
পুরনো জুবলি ব্রিজের ঠিক 22 মিটার দূরত্বে নির্মিত হয়েছে সম্প্রীতি ব্রিজ। 2016 সালে এই ব্রিজের উদ্বোধন হয়েছিল। এই ব্রিজ তৈরি করতে ভারত সরকারের ব্যয় হয়েছিল প্রায় 240 কোটি টাকা। হুগলি চুচুড়ায় ষান্ডেশ্বর তলার মন্দিরের থেকেও প্রাচীন এক মন্দির হল দয়াময়ী কালী মন্দির। সম্রাট আকবরের আমলে প্রতিষ্ঠিত হয় বাংলার এই জাগ্রত কালী মন্দির। বাদশাহ আকবরের রাজস্ব সচিব রাজা টোডরমল চুচুড়া অঞ্চলটি রেখেছিলেন জায়গিরদার জিতেন রায়ের তত্ত্বাবধানে। শাক্ত জিতেন ছিলেন দেবী কালিকার ভক্ত। তিনি নির্মাণ এবং দেবী দয়াময়ীকে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। এখন আমরা দাঁড়িয়ে আছি চুচুড়া শহরের প্রাণকেন্দ্রতে, অর্থাৎ ঘড়ির মোড়ে। ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে ব্রিটিশরা ইংল্যান্ড থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন এই ঘড়িটি। এই এডওয়ার্ড ছিলেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র, যিনি ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1901 সালের 22 জানুয়ারি ব্রিটেন ও ভারতের শাসনকর্তা হিসাবে নিযুক্ত হন। বন্ধুরা, এই ঘড়ির মোড় থেকেই আমার হুগলি চুচুড়া ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এই হুগলি চুচুড়া ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। এর সাথে সাথে আর যে কথাগুলো বলা, যে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন, আর করোনা সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন মেনে চলবেন। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।